हे गाइस व्हाट्सअप वेलकम टू न्यू अनदर वीडियो। आज के फुचका खावा होबे गरम फुचका और फुचका के बनाबे एई जे আজকে আমি বাড়িতে ফুচকা বানাচ্ছি আর আজকে সন্ধ্যা থেকেই খুব ফুচকা খেতে মন চাইছিল তাই ভাবলাম দোকান থেকে কেন কিনে নিয়ে আসবো বাড়িতেই ফুচকা বানাই তো আজকে বাড়িতেই ফুচকা বানাচ্ছি আমি তো ফাইনালি গাইস আমি তো ফুচকা খেতে পারবো না আমার ওষুধ চলছে মানে আমি ওষুধ খাচ্ছি তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেই কারণে খেতে পারবো না ওই যে পাশে দিদা দাঁড়িয়ে আছে দেখো দিদা বলছে হোমিওপ্যাথি জল চলে আসছে ও জিভে জল চলে আসছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক আর তুমি রেডি করো সবকিছু তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস ফুচকা তৈরির প্রস্তুতি চলছে আর এই যে বাবা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছে দেখো খাবে বলে আজকে তো আমি আর খেতে পারবো না এবার আলু মাখা চলছে আর আমাদের আলু মাখছে কে দেখো এই যে ফাইনালি গাইস আলু মাখছি আর এই যে ফুচকা প্যাকেটে করে বেঁধে রেখেছি নালে হাওয়া ঢুকে গেলে জানো কি হয়ে যাবে তো সেই কারণে বেঁধে রেখেছি আর ক্রিস্পি হয়েছে দাঁড়াও খুলছি দেখাবো তার আগে আলুটা মেখে নি ঠিক আছে এবার শুধু খাওয়ার পালা খাবো এবার আলুটা মাখা হয়ে গেলে ইয়ামি এবার মশলাপাতি সব দেওয়া হবে ধনে পাতা আর এই কাঁচা লঙ্কা এটাকে একটু মেখে নিয়ে ভালো করে এইবার এই যে এখানে মশলা দেওয়া হবে নুন দিই প্রথমে একটু একটু বিট নুন দিলাম সাথে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো ফাইনালি গাইস যা হচ্ছে না আজকে আমি তো জল খেতে পারবো না টক জল আলু দিয়ে খাবো আমি কি করবো আর বলো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আজকে আমি প্রফেশনাল ফুচকাওয়ালা হয়ে গেছি এই যে আলু মেখেছি জানো প্রফেশনাল ফুচকাওয়ালা আর এই দেখো আমার বউ ফুচকা ভেজেছে এই যে পুরো ফুলকো ফুলকো কমেন্ট করে জানাবে কি বলছো তুমি তো কমেন্ট করে জানাবে ফুল হয়ে গেছে ওটা আমি তো দুধ জল দিয়ে খাবো না ওকে দি ওই খাক ও আওয়াজ আসছে দেখো আজ বাচ্চা আওয়াজ উঠছে কেমন ও আমার যা লাগছে না আমি খেতে পাচ্ছি না তেঁতুল জলটা লিটারেলি সত্যি কথা বলছি খুব খেতে মন করছে এই সামনে তেঁতুল জল এত সুন্দর ও কেউ ছাড়ে কখনো কি করবো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেই কারণে তো খেতে পাচ্ছি না যাই হোক আমি শুকনো খাবো ক্যামেরা ক্যামেরা চলছে বাড়ির ফুচকার স্বাদটাই আলাদা দিদা একটা দিদি দিদা খেয়ে জানাক
দিদাকে দিয়েছি। আরে বয়স হয়েছে, আমরা কি আর ফুচকা খেতে ভালোবাসি? সে দেখো না একটা কেমন হয়েছে, বাড়ির ফুচকা বলে কথা। কেমন খেয়েনি? খেয়েনি খাইনি আগে খাচ্ছে মাছ পাতা? আমি জিজ্ঞাসা করছি, আগে তো বয়স হয়েছে আর গালেরা করতে করতে বললে কি আর বলতে পারে যায়? হ্যাঁ তাই তো। কেমন লাগছে? ভালোই হয়েছে, নাথ বইয়ের হাতের ফুচকা হেভি হয়েছে। আমি খালি মিস করে যাচ্ছি, কি করবো? তেঁতুল জলটা উফ। আলু দিয়ে খাচ্ছি, কি করব? তেঁতুল জল খাওয়া নিষেধ, গালে পড়ে যা। দারুন, কিন্তু আলু দিয়ে আরো সুন্দর লাগবে, দাদা জল দিয়ে আরো কত সুন্দর লাগবে। যাই হোক খাই, ভাইয়েরা আছে ভাইদেরকেও ডাকবো, ভাইদেরকেও টেস্ট করাবো বাড়ির ফুচকা। ও জল চুমকে মেরে দিচ্ছে গো, হেভি গোবিয়ার ফুচকা হেভি। বাহ বাহ, কান তো নাম করছে গো তোমার। বাহ, সবাই তোমার নাম করছে, কিছু একটু বলো। বাবা, আর হেল্প করলো কে? বাহ, তাহলে নাম করলে। আলুটা যা মেখেছি না, আর জলটা সত্যি আলাদাই। আর এইদিকে আমাদের দাঁড়িয়ে আছে, এই যে দিদা আছে, সোনু পান্তে সব দর্শক এগুলো আমাদের। গাইস, যেই ফুচকা গুলো খোলেনি সেগুলো দিয়ে চুড়মুড় বানিয়ে নিয়েছে, চুড়মুড় বানিয়ে নিয়েছে, এটা খাবো। বাহির ফুচকা খাদি আলাদা, এই যে ফুচকা প্রেমী আজকে আমি সবার থেকে বেশি ফুচকা খেয়েছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করা যাক, ফুচকা খেতে খেতে আর চুরমুর খেতে খেতে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।